সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। এনআরএস অফ দা টপ টেনশন মেম্বার, এনআরএস অফ টেনশন মেম্বারস অ্যাকচুয়ালি। জি স্যার, যদি একটু ইন্টারনেটে যাই আপনাদের দেখাই। যেমন এখানে একটা পিকচার দেখতেছেন, তো এখানে একটা পিকচার দেখেন, এই পিকচারটা হচ্ছে একটা স্টিল স্ট্রাকচার, ছবি আছে। তো এখানে একটা বিম আছে, এটা হচ্ছে আমার একটা কানেকশনের সাথে যুক্ত আছে। তো এই যে এখানে তীর চিহ্ন দ্বারা এখানে এর ফোর্সটা দেখানো হচ্ছে, তো এটা কি টেনশন ফোর্সে আছে? যেহেতু ফোর্সটা হচ্ছে আমার জয়েন্টের থেকে বাইরে যাচ্ছে, তো এটা দ্বারা বোঝায় এটা কি আমার টেনশন ফোর্সে আছে। আমি যদি আরো পিকচার দেখি এখানে, এখানে দেখতেছি এই যে দুইদিকে টান দিচ্ছে। তো অ্যানালাইসিস অফ টেনশন মেম্বার্স, এটা দ্বারা আসলে বোঝায় যেটা, সেটা হচ্ছে যে আমার স্টিলটা অর্থাৎ যে ধরনের স্টিল আমার টেনশন ফোর্সে থাকবে সেটা অ্যানালাইসিস, বা সেটা আমার কিরকম লোড নিতে পারবে। ঠিক আছে, যদি এখানে একটা পিকচার আমি যদি এখানে একটা ড্র করি, ধরুন এটা আমার একটা বিম, এটা হচ্ছে দুই দিকে আমার টেনশন ফোর্স আছে। বিমের সেকশনাল ভিউটা যদি আমি এরকম করে দেখি, যে বিমটা হচ্ছে আমার এরকম মাঝখান থেকে দেখলে এরকম আই সেকশনের মতো লাগবে, এটা যদি কাটি তাহলে এরকম দেখাবে। ওকে, ফোর্সটা হচ্ছে আমার এখানে কাজ করছে। তো আমার এই সেকশনে ধরেন যে বিভিন্ন হাই ডেপ থিকনেস দেওয়া থাকবে। তো আমার প্রশ্ন থাকবে, অ্যানালাইসিস বলতে বোঝায় যে এই বিমটা আমার এইদিকে যে এফ, ধরলাম যে এফ ফোর্স নিচ্ছে, তো ম্যাক্সিমাম কত ফোর্স নিবে, বা কত এফ, বা হাইস্ট কত ফোর্স নিবে। ঠিক আছে, এটা আমার বের করতে হবে। দেখা গেল যে আমার যদি এফ এফ একটা ফোর্স, যে ফোর্সে দেখা গেলো যেটা ভেঙে যাচ্ছে, তখন বুঝবো যে এটা আমার ম্যাক্সিমাম ফোর্স। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস অফ টেনশন টেনশন মেম্বার। একটা টেনশন মেম্বারের একটা বিমের অ্যানালাইসিস দুই ভাবে করা হয়। ঠিক আছে, একটা টেনশন মেম্বারের অ্যানালাইসিস দুই ভাবে করা হয়। একটা হচ্ছে লিমিট স্টেট অফ ইল্ডিং মেথড, আর একটা হচ্ছে আমার টেনসাইল রাপচার মেথড ইন দা নেট সেকশন। এটা মনে রাখবেন যে যে কোনো স্টিল সেকশন, এটা আমার সারা পুরো পুরো সেমিস্টারে এটা জানতে হবে যে একটা বিমে বা একটা সেকশনে, স্টিল সেকশনে দুই ভাবে টেনশন ফোর্স ক্যালকুলেশন করা যায়। দুই মেথড, একটা হচ্ছে লিমিট স্টেট অফ ইল্ডিং, আর একটা হচ্ছে টেনশন রাপচার। লিমিট স্টেট অফ ইল্ডিং এন্ড টেনশন রাপচার কি, এটা একটু বলি। ধরেন এটা আমার একটা বিম, ওকে, আমার একটা বিম, এটা আমার একটা ফোর্সে আছে। তো এখন এটা আমি ধরেন যে ম্যাক্সিমাম ফোর্সে টানলাম, ধরেন যে এফ হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স, এই এফ এর চেয়েও আমি বেশি ফোর্সে আমি এটাকে টানলাম। টানার কারণে কি হবে, এটা যে এটা ভাঙার আগে আপনারা দেখেন না অনেক সময় স্টিল কি করে, ভাঙার আগে একটু বৃদ্ধি পায়। লোহাকে যখন টানবেন দেখবেন যে লোহা ছেঁড়ার আগে কি করে, একটু লম্বা হয়। তো এই ধরনের জন্য স্টিল আমার কি হলো, এতটুকু লম্বা হয়েছে, লম্বা হওয়ার পর ভাঙছে। ঠিক আছে,
তো যেই ফোর্সের জন্য আমার এটা ভাঙছে বা এই যে এই মেথডটা যে স্টিলটা ভাঙার আগে লম্বা হবে লম্বা হওয়া মানে কি ইল্ডিং করা বা ইল্ড করা তো এই যে লম্বা হওয়ার জিনিসটাকে কনসিডার করে যে মেথডটা সেই মেথডটা হচ্ছে আমার লিমিট স্টেট অফ ইল্ডিং ওকে তো লিমিট স্টেট অফ ইল্ডিং এ আমার যে স্ট্রেস বা ফোর্স সেটা কি ইল্ড ফোর্স বা এফ ওয়াই অর্থাৎ যেই স্ট্রেসে আমার যেই স্ট্রেসে আমার কি এটা লম্বা হবে সেটা হচ্ছে আমার এফ ওয়াই আর এরিয়া কোনটা ধরা হবে ইল্ড স্ট্রেসে আমার এরিয়া ধরা হবে কোনটা এই যে এর পুরো সেকশন যদি এটা হয় বললাম এটা আমার একটা সেকশন এই সেকশনে আমার তিনটা নাট বোল্ট আছে এই সেকশনের এটা যদি বি হয় আর এটা যদি আমার এইচ হয় তাহলে এর গ্রস এরিয়া এই যে সমান হবে বি ইনটু এইচ ওকে বি ইনটু এইচ হবে এর গ্রস এরিয়া এটা হচ্ছে গ্রস এরিয়া আর স্ট্রেস কোনটা যে স্ট্রেসে কি হবে এটা লম্বা হবে যে স্ট্রেস এটা ভাঙবে সেটা না কিন্তু যে স্ট্রেস এটা লম্বা হবে সেটা আর এরিয়া হচ্ছে আমার টোটাল এরিয়া যে লোড আমরা কি জানি লোড সমান আমরা জানি কি স্ট্রেস ইনটু এরিয়া ঠিক আছে এটা গেল কি লিমিট স্টেট অফ ইল্ডিং পিএন হচ্ছে আমার কি নমিনাল লোড এখন কথা হলো আমি যে লোডটা বের করলাম এই লোডটাকে আমি কি করব আমরা যখন জানি যে আমরা যখন কোনো কিছু ডিজাইন করতে যাই ডিজাইন করতে গেলে আমার কি করতে হয় একটা ডিজাইন ফ্যাক্টর দিয়ে কি করতে হয় গুণ করতে হয় তাই না আচ্ছা এটা পরে আসি তো দুই নম্বর মেথড হচ্ছে আমার টেনশন রাপচার টেনশন রাপচারটা কি টেনশন রাপচারটা হচ্ছে টেনশন রাপচারটা কি বললাম আমার ওটা সেম একটা বিম এফ ফোর্সে টানলাম ওকে তো এফ ফোর্সে টানার জন্য এটা বাড়ছে এটা হচ্ছে আমার এফ ওয়াই এই যে ফোর্সের জন্য টানলাম সেটা হচ্ছে আমার এফ ওয়াই ওকে তো এটা বাড়ার পর এফ ওয়াইটাকে যখন বাড়াইলাম বাড়াইতে বাড়াইতে এফ ইউ এ নিয়ে আসলাম এফ ইউ মানে হচ্ছে আলটিমেট ফোর্স শুধু বাড়বে ভাঙবে আর এই রাপচার কি হবে এটা ডাইরেক্ট ভেঙে যাবে ঠিক আছে তো এই ভেঙে যাওয়াটাকে কনসিডার করে যে মেথডটা সেটাকে আমার বলা হয় টেনশন রাপচার তো এই অবস্থা টেনশন রাপচার অবস্থায় আমার স্ট্রেসটা হবে এফ ইউ আলটিমেট স্ট্রেস যেটা কি এফ ওয়াই থেকে বড় বাট এরিয়াটা আমার কি হবে কম হবে এরিয়া যদি আগের মতো এখানে যদি চারটা নাট থাকে ধরুন চারটা নাট আছে তাহলে এরিয়া যদি এটা গ্রস এরিয়া টোটাল এরিয়া যদি গ্রস এরিয়া হয় এই গ্রস এরিয়া থেকে কি হবে আমার এই চারটা নাটের এরিয়া এবং আরো কিছু ফ্যাক্টর দিয়ে গুণ করে মানে এই কিছু এরিয়া আমার বাদ যাবে বাদ দিয়ে যে এরিয়াটা হবে সেটা হচ্ছে আমার এসি বা অ্যাকচুয়াল এরিয়া তো এটাই হচ্ছে আমার লিমিট স্টেট অফ ইল্ডিং এন্ড টেনশন রাপচারের মধ্যে পার্থক্য তাহলে আমরা যেটা বলতে পারি লিমিট স্টেট অফ ইল্ডিং এ আমার কি এফ ওয়াইটা ছোট বাট এসিটা বড় আর টেনশন রাপচারে আমার এফ কিউটা বড় বাট এসিটা ছোট একটা বড় একটা ছোট যার জন্য হচ্ছে দুটো আমার ব্যালেন্স হয়ে যায় তো যাই হোক এরপর আসি যে আমার এরপর আমি কি করতে হবে যে লোড এই যে পিএন পিএন সমান হচ্ছে লোড সমান কি স্ট্রেস ইনটু এরিয়া তো এফ ওয়াই ইনটু এজি এটা তো নমিনাল লোড তো নমিনাল লোডটাকে এখন আমি যখন ডিজাইন করতে যাব তো ডিজাইন আমার দুই ভাবে করা হয় একটা হচ্ছে কি এলআরটি মেথড আর একটা এএসডি মেথড আমি গতদিনও বলছি কোনটা এএসডি এবং কোনটা এলআরটি মেথড আজকে আবার একটু বলি এসডি মেথড যেটা এটা হচ্ছে আমার অ্যাডিশনাল স্ট্রেংথ ডিজাইন ঠিক আছে অ্যাডিশনাল স্ট্রেংথ ডিজাইন এটা হচ্ছে আমার ওই যে আপনারা যখন আরসিসি তে এটা কি ডব্লিউএসডি মত আরসিসি ডব্লিউএসডি মত
আর এল আর এফ ডি এটা হচ্ছে স্টিল এল আর এফ ডি বাট আরসিসি তে হচ্ছে এটা ইউএসডি সমতুল্য এটা মনে রাখবেন ঠিক আছে এসডি তে আমার কি স্ট্রেস বাড়ানো হয় আর এল আর এফ ডি বা লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টরে হচ্ছে আমার ইউএস হচ্ছে আমার কি করা হয় লোড বাড়ানো হয় ঠিক আছে আমার কি এস কে এবং এল আর ডি দুটো মেথডে অঙ্ক করানো হয় এটা গেল আমার এস ডি আর ডি ঘটনা এবার আসি ডিজাইন টেনশন স্ট্রেংথ তো এল আর ডি তে হচ্ছে আমার যে পি এন এর সাথে হচ্ছে আমি যে একটা ফ্যাক্টর ফাই টি গুণ করছি ফাই টির মান হচ্ছে 0.9 তো 0.9 কার জন্য এটা মনে রাখবেন যে লিমিট স্টোর অফ ইল্ডিং এ ফাই টির মান হচ্ছে 0.9 আর ওভনটি হচ্ছে এডিশন এসডি হচ্ছে একক এই সূত্রটা হচ্ছে কি এখানে হচ্ছে কি আমার এটাতে কি পিএন রে কি গুণ দিছে আর এখানে পিএনপি কি ফাইটি দিয়ে কি ভাগ দিছে ঠিক আছে আর পিএন সমান এফ ওয়াই এটি ফাইটি দিয়ে ভাগ দিছে এখানে ফাইটির মান হচ্ছে 1.6 আছে লিমিটেশন স্টিলি লিমিট আর টেনশন রাপচারও সেম কাহিনী যে ফাইটি দিয়ে গুণ দিছে এম ওভনটি দিয়ে ভাগ দিছে বাট এখানে ফাইটির মান কিন্তু আলাদা 0.75 আর ওভনটির মান হচ্ছে 200 তো আপনাদের মেইন এই এই চ্যাপ্টারের মেইন বিষয়টা হচ্ছে এই পৃষ্ঠাটা আপনারা মনে একবারে মুখস্থ রাখবেন যে লিমিট স্টেট অফ ইল্ডিং এর জন্য এই তিনটা সূত্র এবং কোনটার জন্য কোন মান ফাই টি ওম টি এই মান আর টেনশন রাপচারের জন্য এই তিনটা সূত্র এবং টেনশন রাপচারের জন্য ফাই টি মান এটা ওম টি মান এটা ঠিক আছে এভাবে হচ্ছে আপনারা এই পেজটা প্রথম পেজটা মনে রাখবেন তো আমার আবার বলি যে আমার একটা স্টিল সেকশন আছে সেই সেকশন থেকে আমি প্রথমে কি বের করব এফ ওয়াই এজি তে আমি গুণতে কি কত নমিনাল লোড নিতে পারে সেটা বের সেই নমিনাল লোডটা কে আমি ডিজাইন লোডে ট্রান্সফার করার জন্য কি করব একটা ফ্যাক্টর দিয়ে গুণ দিব অথবা ভাগ দিব ঠিক আছে তো ফ্যাক্টরটা আমার দুই ধরনের একটা হচ্ছে এল আর ডি ফ্যাক্টর একটা কি এসডি মেথডের ফ্যাক্টর এল আর ডি ফ্যাক্টরের সূত্র এটা এসডি সূত্র এটা তো এখানে আছে ব্যাপার এখানে মানগুলো দেয়া আছে খালি মূল থিংটা মনে রাখ যে ডিজাইন লোড তারপর হচ্ছে কি ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে তো এখানে আসি সিম্পল একটা ম্যাথ এই ম্যাথটা করতে আসবো না জাস্ট দেখানোর জন্য আর কি এখানে হচ্ছে আমার এই যে দুটা মেম্বার আছে দুটা বিম আছে এই পাশে একটা দুটা বিম হচ্ছে আমার মাঝখানে দুটা মেম্বার আর কি মাঝখানে হচ্ছে আমার কি এটা হচ্ছে উপর এই ভিউটা হচ্ছে উপর থেকে দেখি এই ভিউটা হচ্ছে আপনি যদি সাইড থেকে দেখেন তাহলে হচ্ছে এই তো এই মেম্বারটা আমার কি হচ্ছে দুই পাশে দুটা ফোর্স দিয়ে যুক্ত আছে এবং এখানে কি অবস্থা যে আপনার হচ্ছে এই যে নাট কয়টা নাট আছে একটা দুইটা তিনটা চারটা আটটা নাট আছে নাট গুলো হচ্ছে আটটা আছে তো এইখানে আমার যেটা করতে হয় সেটা হচ্ছে যে ইউ ফোর্সটা এইটা যদি আমার ইউ ফোর্স দিয়ে যদি এই পাশে টানা দেওয়া থাকে তাহলে এটা ব্যালেন্স করার জন্য কি হবে এই যেহেতু দুইটা পাত তাহলে একটা পি বাই টু পি বাই টু হবে ওকে এটা হওয়ার পর এখন হচ্ছে আমার এখানে সংখ্যা লেখা আছে যে পি এল ইকুয়াল টু কত থ্রি বাই এইট ইন্টু এইট তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে পি এল ওয়ান বাই ফোর ইন্টু এইট ইঞ্চি এই কথাটা দ্বারা কি বোঝায় ওয়ান বাই ফোর দ্বারা বোঝায় হচ্ছে আমার এই প্লেটের থিকনেস আর এইট ইঞ্চি দ্বারা বোঝায় প্লেটের প্রস্থ যে একটুটা উপরে দিলে কি যে প্রস্থ প্রস্থটা কত 8 ইঞ্চি এতে নে বড় প্লেটটার থিকনেস 1 3/8 ইঞ্চি আর কি প্রস্থ হচ্ছে 8 ইঞ্চি এটাই এখানে দেওয়া আছে তো এখন আমার এখানে বের করতে হবে যে এখানে আমার নমিনাল এরিয়াটা কত নমিনাল এরিয়া কি আমার হচ্ছে নাট বোল্টের এরিয়াটা পাত এখন কথা হলো আমি নমিনাল এরিয়া আসলে কোনটা বের করব এরকম একটা যদি কনফিগারেশন দেয়া থাকে তো আমি নমিনাল এরিয়া কোনটা বের করব এটা আমার একটা প্রশ্ন তো প্রথমে আমি কি করব এটার আমি যেখানে নাট আছে যেখানে কাটবে এটা আমি একটা সেকশন নিব এই সেকশন অথবা এই সেকশন আমি কেটে এই সাইড থেকে দেখি তো আমি ধরলো আমি যদি ওই সাইড থেকে দেখি আমি এখানে সেকশন নিয়ে যে কোনো একটা মেম্বার দেখব হয় এই দুটো মেম্বার দেখব না হয় এই মেম্বারটা দেখব তো আমি ধরলাম যে আমি বড় মেম্বারটা আমি ক্যালকুলেশন করলাম বড় মেম্বারটা আমি যদি এখানে সেকশন নিই
তাহলে কি দেখা এখন যদি একটা একটা চতুর্ভুজ ড্র করে আমার এখানে এরকম বিরাট মার্ক দেখা এই মার্ক বরাবর ওই পাশে আরো তিনটা এই পাশে দিলাম আটটা নাম্বার বাট আমি সাইড থেকে দেখলে কি এরকম দেখা তাই না এটা আমার প্রস্থ কত আছে মানে 8 ইঞ্চ আর ডেপথ আছে 3/8 ইঞ্চ আর এখানে হচ্ছে আমার এই নাটের ডায়া তো এখানে তো আর গোল দেখাবে না এখানে দেখাবে কি আমার চতুর্ভুজের মতো দেখাবে তো নাটের ডায়া এখানে আমার দেয়া আছে যে নাটের গোল 3/4 ইঞ্চ তাই না এখানে দেয়া আছে 3/4 ইঞ্চ এখন আমি যদি এটা গ্রস এরিয়া বের করতে চাই গ্রস মানে কি টোটাল এরিয়া তো গ্রস এরিয়া যদি বের করতে চাই তাহলে এটা সমান কি হবে 8 ইনটু 3/8 ইনটু ওকে বাট আমি যদি নমিনাল এরিয়া বের করতে চাই এন তাহলে আমার কি করতে হবে টোটাল এরিয়া থেকে আমার এই যে দুইটা নাটের এরিয়া বাদ দিতে হবে ওকে আমার কিন্তু এটাতে কিন্তু টোটাল আটটা নাট আছে বাট আমি আটটা নাট কিন্তু কল্পনা করবো না কল্পনা করবো কোনটা সেকশন নিয়ে যে কটা নাট দেখা যায় সেকশন নিয়ে দুইটা নাট দেখা যায় কাজে দুইটা নাটের এরিয়া আমার পাঁচ যাবে কারণ কি ফোর্সটা হচ্ছে কি আমার এই সার্ফেসের পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রিতে সো আমার এটা এবং এটাকে সাপোর্ট করবে তাহলে এটা আমার কি হবে এই টোটাল এজি থেকে আমার কি হবে এই দুইটা নাটের এরিয়া পাঁচ যাবে তাই দুইটা নাটের এরিয়া ইনটু ধরলাম যে নাটের ডেপথ কত 3/8 ইনটু এখন কথা হলো 3/4 আছে 3/4 কি যেহেতু কি এটা এটার এরিয়া কত হবে 3/4 বাই ইনটু হচ্ছে 3/8 3/8 দুইটা নাট দুই আমি কথা হলো 3/4 প্লাস হচ্ছে 1/8 1/8 কেন অ্যাপ্লাই করবো কারণ হচ্ছে এখানে যে নাট আছে এখানে 3/4 তো দেয়া আছে হচ্ছে নাটের প্রস্থ ডায়া বাট নাটটাকে নাড়াচাড়া করার জন্য ডায়াটা আর একটু বাড়ানো হয় যেটাকে আমার বলা হয় হলো যে 1/8 ইঞ্চি বাড়ানো হয় এই জন্য হচ্ছে এই গর্ত বা এই হোল যেটা এটার প্রস্থ হচ্ছে আমার নাটের থেকে 1/8 ইঞ্চি বড় কাজে 1/8 প্লাস 3/4 ইনটু তাহলে এটা হচ্ছে আমার নমিনাল এরিয়া এখানে সেটাই করছে এই যে দেখেন এ নমিনাল এরিয়া কত গ্রস এরিয়া হচ্ছে কত 3/8 ইনটু 8 গ্রস এরিয়া থেকে আমার দুইটা নট এরিয়া বাদ দিছে এখানে হচ্ছে হোল বাই 1/8 ইনটু হচ্ছে 3 তো এটা যোগ করে 2.34 ইনটু তো এভাবে হচ্ছে আমরা নমিনাল এরিয়া বের করব সেখান থেকে আমার কি নটের এই নটের যে আছে নটের হচ্ছে সেকশন নেই নটের কত এরিয়া আছে সেই নটের এরিয়াটা আমরা বাদ দিলে এটা চলে যাবে তো এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য এবার আসি ম্যাথে সবাই একটু ওয়েট করো তাহলে আবার স্ক্রিন শেয়ারে যাই তো এবার আসি আমার ম্যাথে এখানে একটা ম্যাথ দেওয়া আছে ম্যাথে লেখা আছে কি ডিটারমাইন দা এলআরএফটি ডিজাইন টেনশন স্ট্রেংথ এন্ড এএসটি অ্যালাউবল ডিজাইন টেনশন ওকে এএসটি টা কেন অ্যালাউবল ডিজাইন টেনশন স্ট্রেংথ অর্থাৎ আমার একটা সেকশন আছে যে W10 × 45 দ্বারা কি বোঝায় আমি বলি আমরা যখন আরসিসি তে কোনো ডিজাইন করছিলাম তখন সূত্র থেকে কি আমরা এইচ এবং বি বের করেছিলাম বাট স্টিল স্ট্রাকচারে আমরা কি করব স্টিল স্ট্রাকচারে আমরা এই যে একটা টেবিল থাকে এটা হচ্ছে সেই টেবিল এই টেবিলটাকে বলা হয় এআইএসসি ম্যানুয়ালের টেবিল বা স্টিল আরসিসি তে যেমন এসিআই কোড বিএনপিসি কোড থাকে স্টিলে তেমনি এরকম এএসসিআই কোড আছে
উপরের আন্ডার হচ্ছে এটা হচ্ছে টেবিল ঠিক আছে তো আমরা ম্যাথমেটিক্স থেকে যাইলো যা তো এরিয়া বের করব তো ওয়েব থিকনেস বের করব বা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব এই ইনার্শিয়া থেকে আমরা কি করব দেখা হলো যে এরকম সেকশন বের করব এগুলো হচ্ছে আমার সেকশন বা সেকশনের নাম তো এখানে ধরলাম যে আমার একটা সেকশন W27178 দ্বারা কি বোঝায় এটা কি আমার যেহেতু W মিউট করো তো এখানে আমার দেখেন W27 into 178 এটা সেকশন দিয়ে আমি কি বুঝবো তাই না প্রথমে আমি দেখি প্রথম ওয়ার্ডটা কি W লেখা আছে W দ্বারা আমার বুঝতে হবে এটা হোয়াইট প্লেনস চ্যানেল হোয়াইট প্লেনস সেকশন হোয়াইট প্লেনস মানে কি এই যে প্লেনস কাকে বলে এটাকে এবং এটাকে আমার প্লেনস বলা হবে এই প্লেনসটা হচ্ছে আমার প্রস্থ বা একটু মোটা হবে বা একটু প্রশস্ত হবে এটা হচ্ছে আমার W সেকশন আই এর মতো আর আই সেকশন হচ্ছে আই এর মতোই পার হচ্ছে এরকম একটু ফ্লেন্সটা একটু ছোট থাকবে আর ওই এরকম থাকবে আরো আছে বললাম যে আমার সি সেকশন দেখতে এরকম সি এর মতো সি সেকশন যদি হতো তাহলে আমার এখানে লেখা থাকতো কি C27 into 161 তো এরকম যদি মেম্বার থাকে W27 161 এর দ্বারা বোঝায় যে W দ্বারা হচ্ছে চ্যানেলের প্রপার্টি বা চ্যানেলটা দেখতে কেমন হবে তারপর 27 দ্বারা বোঝায় কি এর ডেপথ যেখানে দেওয়া আছে ইঞ্চি ডেপথ হচ্ছে ইঞ্চিতে আর 161 হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে এর ওজন কত তাহলে এর ডেপথ হচ্ছে আমার কত যেহেতু আমার কত W27 ডেপথ অবশ্যই আমার কত 27 ইঞ্চি আর এর হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে যেটা একক দৈর্ঘ্যে ওজন হচ্ছে 178 পাউন্ড এটা হচ্ছে আমার ব্যাপার যে একটা সেকশন ধরে এটা বোঝায় এখানে আমার বলছে যে এখানে একটা সেকশন আছে W10 into 45 W10 মানে কি হোয়াইট ফ্লেন্স সেকশন এবং 10 দ্বারা বোঝায় আমার এটা ইফেক্টিভ এটা ডেপ 10 ইঞ্চি 35 হচ্ছে তার একক দৈর্ঘ্যে ওজন এই সেকশনের আমার কি করতে হবে এসকে এবং এলআর একটি ডিজাইন টেনশন দিতে হবে অর্থাৎ এই সেকশনটা আমার কত ফোর্স নিতে পারে তো সেকশনে কি কি আছে এখানে বলছে যে টু লাইনস অফ 3x4 ইঞ্চি বোর্ড ডায়ামিটার ইনিচ ফ্রেম অর্থাৎ প্রত্যেকটা ফ্রেম যে আমার 3x4 ইঞ্চ ডায়ামিটারের দুইটা করে বোল্ট আছে এবং এই বোল্টের এবং এই বোল্টের বা বোল্টের যে লোহা এই লোহাটা হচ্ছে 50 গ্রেড স্টিল A572 গ্রেড পাইপের একটা নাম আছে A572 গ্রেড কারণ এটা হচ্ছে 50 গ্রেড মানে কি FY হচ্ছে 50 kg আলটিমেট স্ট্রেস হচ্ছে 65 kg তো FY টা আবার বলি FY টা হচ্ছে যে ফোর্সে আমার ওই স্টিলটা ভাঙার আগে কি হবে বড় হবে বাট লম্বা হবে আর গেস কিউ হচ্ছে এই ফোর্স হচ্ছে আমার কি স্টিলটা ডাইরেক্ট ভেঙে যাবে তো দেয়ার এজিউম টু দেয়ার ইজ 3 বোল্ট ইন ইচ লাইন 4 ইঞ্চ অন সেন্টার টু সেন্টার তো বলছে যে প্রত্যেকটা বোল্ট সেন্টার টু সেন্টার 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার আছে তো এটা আমার এরর একটা এক্সাম্পল ঠিক আছে তো আমার এটা দেখে আমার আগে একটা ফিগার ড্র করতে হবে কারণ এই ম্যাথে অনেকে বুঝে নেই কথা নেই ফিগারটা হচ্ছে এরকম বোঝায় এখানে আমার একটা সেকশন দেওয়া আছে এরকম হোয়াইট ফ্লেঞ্জ ম্যাথে বলছে কি ম্যাথে বলছে যে আমার দুই লাইনে কয়টা আছে প্রত্যেকটা ফ্লেঞ্জ যে ইস্ট ফ্লেঞ্জ প্রত্যেকটা ফ্লেঞ্জ আমার কি দুইটা উইথ টু লাইনস অফ 3x4 ইঞ্চি ডায়ামিটার বোল্ট আছে প্রত্যেকটা ফ্রেম দিয়ে আমার কি দুইটা করে বোল্ট আছে তাই না এখানে ফ্রেন্ডস কয়টা আছে দুইটা এইটা একটা দুইটা ফ্রেন্ডে প্রত্যেকটা ফ্রেন্ডে যদি আমার দুইটা করে বোল্ট থাকে তাহলে কয়টা থাকে চারটা বোল্ট তাহলে এখানে ড্র করি এখানে একটা বোল্ট আছে এখানে একটা বোল্ট আবার এই সোজাসুজি এখানে একটা বোল্ট আছে এখানে একটা বোল্ট আছে ওকে এখানে
এখানে একটু এভাবে দিয়ে দিলাম হচ্ছে ব্যাপার যে আমার এটাকে চারটা বোল্ট আছে তো বোল্টের টাই এখানে দিছে কত 3/4 বোল্টের টাই দিছে হচ্ছে 3/4 ইঞ্চি তাহলে বোল্টের টাই হচ্ছে 3/4 ইঞ্চি তাহলে বোল্টের টাই কত হবে 3/4 প্লাস 1/8 একটু শেষে একটা কথা বলছে যে দেয়ার আর অ্যাজুম টু বি অ্যাট লিস্ট 3 বোল্ট ইন ইচ লাইন অর্থাৎ প্রত্যেকটা লাইনে আবার তিনটা করে বোল্ট আছে যাদের সেন্টার টু সেন্টার আছে 4 ইঞ্চি এটা বুঝাই আমি যদি এই 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 বিমটা যদি আমি উপর থেকে দেখি এইখান থেকে দেখি তাহলে আমার এটা দেখাবে যেটা এরকম তো এই বোল্টটা আমি কোথায় দেখব এই সাইডে দেখব আর এই বোল্টটা দেখব আমি কোথায় এই সাইডে তো এখন কি বলছে যে প্রত্যেক প্রত্যেক লাইনে আমার কয়টা তিনটা করে বোল্ট আছে যে অ্যাট লিস্ট 3 বোল্ট 4 ইঞ্চি পর পর আছে তো তিনটা বোল্ট এখানে একটা এখানে এখানে একটা এখানে আর সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত দেয়া আছে 4 ইঞ্চি 4 ইঞ্চি এখানে দেয়া আছে কত 4 ইঞ্চি এটা হচ্ছে আমার অবস্থান তো ম্যাথ থেকে আমরা এভাবে ফিগারটা ড্র করছি সেকশনে আমাকে প্রত্যেকটা সেন্টি দুটো করে বোল্ট আছে এবং প্রত্যেকটা বোল্ট কত 4 ইঞ্চি পর পর আছে এখন কথা হলো আমার এই বিমটা যদি আমি দুই পাশে যদি টানি এটা যদি সেন্টার বরাবর টানি তাহলে ম্যাক্সিমাম কত ফোর্স নিতে পারবে বা কত ডিজাইন ফোর্স আমি এখানে দিতে পারব ঠিক আছে ধরেন যে আমি এই বিমটা নিচে হচ্ছে আমি কি করব ধরেন যে আমি কোনো কিছু মাপ করব ওজন তো আমি এখানে ওজন করে না তাহলে কত 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 লোড আমি চাপাইতে পারবো যাতে আমার এটা না ভেঙে যায় এই লোডটা বা এই নাটবোল্ট বা এই বিটা যাতে না ভেঙে যায় তো এই জন্য আমার লোডটা বের করতে হবে ডিজাইন এই জন্য আমার কি করতে হবে এই জন্য হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এই দুটো মেথড এসকে এবং এলআরডি মেথড আমরা ডিজাইন করতে হবে ভালো এখন আমার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমার এই যে W1045 এর এই সেকশন আছে সেই সেকশন হচ্ছে এরিয়া বিএফ হচ্ছে আমার কি ফ্লেঞ্জের প্রস্থ ডেপ তারপর হচ্ছে টিএফ দ্বারা বোঝায় ফ্লেঞ্জের থিকনেস এগুলো আমার বের করতে হবে ওকে তাহলে বের করবো কোথায় এই যে টেবিল টেবিল আপনাদের পরীক্ষা দেওয়া থাকে তো প্রথমে আসি W10×45 নাম্বার টেবিলটা কোথায় এই যে এটা হচ্ছে আমার W10×45 এখান থেকে আমি কি করবো এই যে এগুলো বের করবো সেকশনাল এরিয়া কত 13.3 ইঞ্চি এই যে এরিয়া 13.3 ইঞ্চি তারপর হচ্ছে আমার ফ্লেঞ্জের থিকনেস ফ্লেঞ্জের থিকনেস এখানে টিআর লিখছে না ফ্লেঞ্জের থিকনেস এখানে হচ্ছে আমার দেখা গেল টিএফ দিছে যে টিএফ হচ্ছে 0.620 ওকে তারপর হচ্ছে আমার প্রস্থ হচ্ছে 8.02 ওই 8.02 ফ্লেঞ্জের প্রস্থ তো টেবিল থেকে আমরা এই মানগুলো বের করব প্রস্থ থিকনেস বের করব তারপর আমার কাজ কি যে নমিনাল লোড পিএন বের করব পিএন সমান কত এফ ওয়াই এইচ তো এটা আমরা কিভাবে বের করব দুই ভাবে বের করব একটা হচ্ছে গ্রস সেকশন ইল্ডিং আর একটা হচ্ছে টেনশন রাপচার স্ট্রেন ওকে তো গ্রস সেকশন ইল্ডিং এর আমি প্রথমে কি পিএন বের করব পিএন সমান আমার কত এফ ওয়াই এজি যেহেতু গ্রস সেকশন ইল্ডিং এ এই স্ট্রেসটা হচ্ছে এফ ওয়াই আর এই এরিয়া হচ্ছে আমার গ্রস এরিয়া এখানে সূত্রে দেয়া আছে প্রথম দিকে এই যে এফ ওয়াই এজি গ্রস সেকশন এর জন্য আলটিমেট এর জন্য কি পিএন সমান কি এফ ইউ এস এখানে কি করলাম পিএন এর মানটা বের করে এত বের হলো তারপর এখন গ্রস সেকশন ইল্ডিং এ এলআরডি এবং এএসডি তে বের করব অর্থাৎ গ্রস সেকশন ইল্ডিং এ আমার দুইটা মান বের হবে টেনশন রাপচার স্ট্রেন্থ কি আমার এলআরডি এএসডি মানে কি টোটাল আমার চারটা মান বের হচ্ছে তো গ্রস সেকশন ইল্ডিং এ এরর এলআরডি সূত্রটা কি ফাই টি পিএন ডিজাইন ফাই টি মান 0.9 জাস্ট এই মানটার সাথে এটা গুণ করছি এএসডি তে কি করছি পিএন বাই ওমেগা জাস্ট এর সাথে আইটা গুণ করছি এটা গেল এরপর টেনশন রাপচার স্ট্রেন টেনশন রাপচার স্ট্রেন তে আমার কি লাগবে এফ ইউ এস সি পি এন এর মান কত এফ ইউ এস সি কারণ এফ ইউ তো মেথডে আছে বাট এস সি টা আমার কি এস সি হচ্ছে আমার অ্যাকচুয়াল এরিয়া এই অ্যাকচুয়াল এরিয়া সমান হচ্ছে আমার ইউ ইনটু নমিনাল এরিয়া ইউ হচ্ছে ইউ এর মান 0.9 অলওয়েজ এটা মুখস্থ রাখবেন এটা করতে হবে না
নমিনাল এরিয়াটা আমার কি গ্রস এরিয়া থেকে নাট বোল্টের এরিয়াটা আমার 5 যোগ ওকে তো এখানে আমার টোটাল এরিয়া আমার কত দেয়া আছে এখানে এই যে সেকশন দেয়া দেখো 13.3 ইঞ্চি স্কয়ার টোটাল এরিয়া হচ্ছে 13.3 ইঞ্চি স্কয়ার 13.3 ইঞ্চি স্কয়ার থেকে কি আমার 4টা বোল্ট যদি আছে 4টা বোল্টের এরিয়া আমার 5 যোগ 4টা বোল্টের এরিয়া কি এই বোল্ট এটা যদি টেপ যদি এটা টেপ কে আমি কি বলতে পারি টিএফ মানে যে থিকনেস আর এটা এটা প্রস্থ হচ্ছে আমি এটা ডায়া এই গর্তে যে ডায়া সেই ডায়াটা কত 3/4 প্লাস 1/8 তাহলে আমার এই একটা গর্তের এরিয়া কত হবে টিএফ ইনটু যেটা হয় এই যে এখানে আমার গ্রস এরিয়া থেকে আমি কোনটা নাটের এরিয়াটা বাদ দিয়েছি 4 ইনটু এই যে গর্তের যে প্রস্থ 3/4 প্লাস 1/8 ইনটু এই যে ফ্রেঞ্জের থিকনেস 0.6 তো এই এটা এই নমিনাল এরিয়া এই যে গ্রস এরিয়া থেকে এটা বাদ দিলে আমার 11.13 ইঞ্চি তো 11.13 ইঞ্চি স্কয়ার কে এরপর আমি যে অ্যাকচুয়াল এরিয়াতে নিয়ে যাওয়ার জন্য যে 0.9 দিয়ে গুণ দিয়েছি গুণ দিলে আমার কি আসে এটা আমার বের হচ্ছে ওকে তো বের হওয়ার পর এরপর পিএন আগের মতো যে এফ এর মান 65 দেয়া আছে এবং এস এর মান কত এটা বের করছি বের করতে হবে এল আর ডি থেকে এটা 5 দিয়ে গুণ দিয়েছে আর এস দিয়ে 1 দিয়ে ভাগ দিয়েছে আইটির মান 0.75 আর ওমপির মান হচ্ছে 2 এটা তো সূত্রে বসাতে হবে আপনারা একটু প্র্যাকটিস করলে হবে তো এই যে এই ম্যাথগুলা এই ম্যাথটা এখানেই শেষ এটা হচ্ছে আমার ম্যাথটা গেল তো এই ম্যাথের জন্য চারটা মান বের হচ্ছে এই যে গ্রস সেকশন ইল্ডিং এর জন্য দুইটা মান আর টেনশন রাপ্টরের জন্য কি আমার এই দুইটা মান বের হচ্ছে এই চারটা মানের মধ্যে যে মানটা সবচেয়ে নিম্ন সেই দুইটা মান আমি নিব তো সর্বনিম্ন যে এই একটা মান এস এর জন্য আর এল এর জন্য সবচেয়ে নিম্ন মান 488 তাই না এখানে এ এল এর তে কত 598 আর এখানে আসছে কত 488 তো 488 টা নেব আর এস টি তে এখানে মিনিমাম এখানে হচ্ছে 325 আর এখানে হচ্ছে 398 সো এখানে ছোট কোনটা 325 সো আমি কি করব এস টি তে এটা নেব তাহলে কি হবে এই দুইটা হচ্ছে আমার এনসি হচ্ছে আমার একটা মেম্বার কত লোড নিতে হবে সেটা বের করা প্রথমে আমি পিএন বের করব তারপর গ্রস সেকশন ইল্ডিং এর জন্য দুইটা ফ্যাক্টর দিয়ে গুণ দিব টেনশন রাপ্টর স্ট্রেংথ এর জন্য দুইটা দিয়ে গুণ করে যেটা মিনিমাম সেই মানটা আমি বের করব তো যাই হোক আজকে ক্লাস এমন 4 মিনিট আছে তো যারা হয়তো অনেক জায়গায় বুঝতে পারেননি আমি এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব আপনারা সেখান থেকে যেখানে বুঝেন নি দেখা গেল তো সেখানে একটু টেনে টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন সবাই বুঝতে পারছেন তো নাকি হ্যালো জি স্যার হ্যাঁ সবাই বুঝতে পারছেন তো নাকি জি স্যার জি স্যার না বুঝতে পারলেও সমস্যা নাই আমি ইউটিউবে ভিডিওটা দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে দেখে পড়বেন দেখে ভালো ট্রাই করুন না তো স্যার একটু প্র্যাকটিস না করলে মনে থাকবে না স্যার ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন প্র্যাকটিস না করলে মনে থাকবে না তো যাই হোক স্যার ভিডিও লিংক দিবেন নাকি স্যার আপনার ইউটিউব চ্যানেল আছে স্যার